100টা রঞ্জি ট্রফি ম্যাচ খেলার বিরল কৃতিত্ব ছুঁতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা। দিল্লি রওনা হচ্ছে বাংলা ক্রিকেট দল, কি মনে হচ্ছে 100টা রঞ্জি ট্রফি ম্যাচ হয়ে গেল? খুব ভালো লাগছে, বেঙ্গলের জার্সি পরে 100 বার জার্সি পরবো বেঙ্গল, এটা গ্রেট ফিলিংস। এখন লং ওয়ে টু গো, এই বছর আমাদের টাচউড সিজন ঠিকঠাক চলছে, এটা আরও বেটার করতে হবে। এই দুটো ম্যাচ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, রেলওয়েজ অ্যান্ড সার্ভিসেস। হোপফুলি এখান থেকে বড় পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করব। পরের রাউন্ডে যাওয়ার একটা অপরচুনিটি বেঙ্গলের থাকবে, তো কতটা চান্সেস আছে বেঙ্গলের? আগের ম্যাচটা যেহেতু সৌরাষ্ট্রের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 3টে পয়েন্ট তোমরা পেলে, তো কি মনে হচ্ছে কতটা অপরচুনিটি থাকবে? দেখো, এই বছর আমরা যদি তুমি দেখো, আমরা দুটোই ফাইনালিস্ট টিমকে, লাস্ট ইয়ার সৌরাষ্ট্র ফাইনাল খেলেছিল, তার আগে 2 বছর রাজস্থান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন ছিল, পরপর 2 বছর আমরা দুটোই ভালো সাইডকে হারিয়েছি। তো আমরা ভালো, আমরা উই আর ইন গুড ট্র্যাক, আর আমাদেরকে বাস পেশেন্সলি ভালো ক্রিকেট খেলে যেতে হবে, আর একটা দুটো ম্যাচে 6 পয়েন্ট মারতেই হবে। সো 6 পয়েন্ট নিয়ে নিলে কিন্তু আমাদের পয়েন্ট টেবিলে আমরা কিন্তু উপরে চলে আসবে। বিভিন্ন সময় বাংলা দলের দেখা যাচ্ছে 4-5 জন ক্রিকেটার ভারতীয় দলে খেলছে, কিংবা ভারতীয় এ দলে খেলছে, এরকম অনেক ক্রিকেটার রয়েছে, তার সত্ত্বেও কি তোমার কোনো জায়গায় মনে হয় যে যতটা ট্যালেন্ট রয়েছে বাংলা দলে ততটার ইউটিলাইজেশন হচ্ছে না, সেই জন্য বাংলা দল বহু বছর রঞ্জি ট্রফি জিততে পারছে না? না, 100% আমার মনে হয় কি কনসিস্টেন্ট লেভেলটা কোথাও না কোথাও বেঙ্গল টিমকে আরও উপরে করতে হবে আমাদেরকে সবাইকে মিলে। আর বিকজ আমাদের এত ভালো সাইড আছে, আর এই বছর তুমি দেখো আমাদের টপ প্লেয়ার্সরা নেই। ঋদ্ধি মানো এখন টেস্ট টিমে বেরিয়ে যাবে, মনোজ নেই, সামি নেই, সো তাছাড়াও আমরা কিন্তু খেলছি। সো এই প্লেয়াররা যারা সুযোগ পাচ্ছে, এরা যদি এখানে একটা বড় কিছু করতে পারে, তাহলে কিন্তু ওদের কেরিয়ারও স্ট্যাবলিশড হয়ে যাবে। দিল্লিতে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে, দুটো ক্রুশিয়াল ম্যাচ, দুটো অ্যাওয়ে ম্যাচ, সেটা কি একটু ডিফিকাল্ট হতে পারে? দেখো, আমরা রাজস্থানে গিয়ে রাজস্থান থেকে পয়েন্ট নিয়ে এসেছি, আমি আশা করব কি আমরা রেলওয়েজ আর সার্ভিসেস থেকে যত বেশি ম্যাক্সিমাম পয়েন্ট নেওয়া যায়, যদি আমরা ম্যাক্সিমাম পয়েন্ট নিতে পারি তাহলে আমরা কিন্তু উপরে এই বছর খেলবো। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।